Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 খানাকুল দু নম্বর ব্লকের নতিপুরের দৌলত চকে এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে মৃত ওই বিজেপি কর্মীর নাম সুদর্শন ওরফে সুদাম প্রামাণিক, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সুদর্শন প্রামাণিক ছাড়াও আরও একজন বিজেপি কার্যকর্তা জখম হয়েছেন। তৃণমূল এবং বিজেপি পাশাপাশি স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে দুজন আহতকে নতিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা সুদামকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ এবং খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। ছটপুকুরের মাঠে আমাদের একটা বিজেপি কর্মীকে ফ্ল্যাগ তুলতে গিয়েছিল বা ফ্ল্যাগ মারতে গিয়েছিল, তাকে মারধর করে মার্ডার করে দিয়েছে। কেন তো আমাদের ছেলেরা কি দোষ করেছে আমাদেরকে বলতে হবে, তার দোষ কি? স্বাধীনতা দিবস ভারত মাতা কি জাতীয় পতাকা কারা মারলো? কারা মারলো? টিএমসি গুন্ডারা বড়েদের। আপনারা যে মারা গেছে তার নাম কি? সুদাম পরমানি। সে কি পার্টি করে? বিজেপি বিগত দিন ধরে ওই সাজুর ঘাটে আমাদের কোন কর্মসূচি পালন করতে গেলে, আমরা ব্লকে গেলে, ইলেকট্রিক অফিসে গেলে আমাদের উপর ওইখানে অত্যাচার করে। খানাকুলের নদীপুরে আমাদের বুথের কর্মী, সক্রিয় কর্মী সুদর্শন প্রামাণিক সহ আরও আমাদের ওই মণ্ডলের কার্যকর্তা জাতীয় পতাকা উত্তোলন করছিল আজ সকালবেলা 15 আগস্টের দিন। আমাদের আনন্দের দিন, দেশ স্বাধীনের দিন, 74তম প্রতিষ্ঠা দিবস ছিল আজকে আছে। তো সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আক্রমণ করে আমাদের সুদাম প্রামাণিক ওরফে সুদর্শন প্রামাণিককে হত্যা করে ওখানে। তো বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের যে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, যেইভাবে চলছে, এর নিষ্কৃতি পাওয়ার জন্য, এই বাংলাকে স্বাধীন করার জন্য আমাদের কতজনকে আর বলিদান দিতে হবে এই বাংলার বুকে। বাংলার মাটি আজকে রক্তে লাল হয়ে গেছে 15 আগস্টের দিন, দেশ স্বাধীনের দিন। তাই দ্বিতীয় যে স্বাধীনতা আমাদের বাংলায় আনতে হবে, তার জন্য একের পর এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের বলিদান দিচ্ছে। আজকে সেরকমই একটা ঘটনা এখানে ঘটেছে। তখন বিষয় হচ্ছে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে পুলিশ যতক্ষণ অ্যারেস্ট করে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো আলোচনাতে যেতে নারাজ, কিছু ভাবতে নারাজ। আমরা ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য দাবি জানিয়েছি পুলিশকে, যে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নইলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তৃণমূল কংগ্রেস ভাবছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাত গুটিয়ে বসে আছে, দিনে দুপুরে রাজধানি খুন রাজধানি করে বেড়াবে, আর আমরা মুখ বদ্ধ করে সহ্য করবো। সেদিন চলে গেছে, ইমিডিয়েট যদি অ্যারেস্ট না করা হয় খানাগুলো আগুন জ্বলবে।